हेलो व्यूअर्स आशा करी सबाई भालो आছেন। অনেকেই আমার কাছে একটা ব্যাপার জানতে চাচ্ছিলেন বা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমি একটা ভিডিও বানাই এই ভাইরাসের সময়ে এইসব ব্যাপার নিয়ে কিছু রিকোয়েস্ট করেছিলেন অনেকে। তো আজকে আমি সেই ব্যাপার নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই। সবার আগে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সাকিব সোয়াল। इम्यूनिटी किभाबे बाड़ानो जाए तो इम्यूनिटी बाड़ानो जाए तार आगे जेटा गुरुत्वपूर्ण ब्यापार सेटा होच्छे जे आमादेर जेन बडिर इम्यूनिटी नष्ट होच्छे किभाबे सेटार दिके आपनाके खेयाल करते होबे। आपनि भालो करार जोन्नो सब काज सबकिछु करछेन किन्तु कि बोले माने नष्ट करे फेलछेन। आपनि भालो खाबार खेलेन नियमगुलो ना जानेन जे आपनि कि कि करले आपनार इम्यूनिटी जा आछे बडिते सेटाओ नष्ट हये जाच्छे ताहले तो लाभ नेই। আপনাকে আগে যা বডিতে আছে তাকে ভালো রাখতে হবে, যে আগে আমরা দেখতে হবে আমরা কি নষ্ট করছি, আমাদের বডির যেটা আছে সেটা আমরা কি ঠিক রাখতে পারছি কিনা সেটা আগে দেখব, তারপর যাব আপনার আরও এক্সট্রিকে ভালো করা যায়। তো শুরু করার আগে একটু বলে নিই যেটা হচ্ছে আমাদের তো এখন করোনা ভাইরাসের যে মহামারী চলছে তা তো আমরা সবাই মোটামুটি জানি এবং আমরা সবাই সাফারার হচ্ছি এই দেশের মধ্যে। দিন দিন বেড়েই যাচ্ছে, হয়তো বাড়বে, আরও সময় লাগবে, আমরা হয়তো এখনও জানি না কতগুলো মানুষ এফেক্টেড এবং অনেকের বডিতে এটা আসার পরে সে তার ভিতরে ইমিউনিটি হয়েও গিয়েছে সে ভাইরাসের এগেনস্টে। হয়তো অনেকে টের পাচ্ছে না, যাদের ইমিউনিটি ভালো তারা টেরই পাচ্ছে না, কিন্তু কম বেশি মানে আক্রান্ত হচ্ছে। এবং এটা এক একটা এই ধরনের বড় যে মহামারীগুলো হয় এগুলো 6 মাস বছরব্যাপীও চলে। আমাদের এখন অনেক গুরুত্ব বেশি, আস্তে আস্তে গুরুত্ব কমে আসবে এরকম আর কি, বাট এটা চলতে থাকবে আস্তে আস্তে। আমাদের ইমিউনিটি নষ্ট করার পিছনে যে 10টা ধাপ আমি বলবো। নাম্বার 1 হচ্ছে পুয়ার স্লিপ, আমাদের দুর্বল ঘুম। আমরা প্রপার টাইমে আমরা ঘুম, একটা লেট নাইট ওয়ার্ক করি, কেউ কম্পিউটারে কাজ করছি, কেউ ল্যাপটপে কাজ করছি, কেউ টিভি দেখছি, এভাবে রাতে যাচ্ছি 1টা 2টা এরকম টাইপের প্রবলেম। আমাদের বডির ভিতরে কিছু থাকে, আমাদের হোয়াইট ব্লাড সেলের ভিতরে কিছু প্রোটিন থাকে যেটাকে ছোটো ছোটো অস্ত্র, এগুলো টুকটাক প্রবলেমে কিন্তু আপনার স্বাস্থ্যের মানে বডির ইমিউনিটি স্ট্রং করে। এই সাইটোকিনসগুলো আপনি যখন রাত নষ্ট হয়ে যাবে তাহলে এটা একটা বড় ফ্যাক্টরের উপর। সবচেয়ে রিপোর্টে আসে যে 1টা 2টা গ্রুপকে তারা কাউকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে দিয়েছে, কাউকে কম সময় ঘুমাতে দিয়েছে, দেখা যাচ্ছে যে এতে তাদের বডির ভিতরে যে লিম্ফোসাইট গ্রো সেটা তো অনেকটা কমে যায়। তাই এটা থেকে বোঝা যাচ্ছে যে ইমিউনিটিতে ফেলে। এখন আপনাকে সেটাকে ঠিক করতে হবে, আপনাকে প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা অ্যাডাল্টদের ঘুমাতে হবে এবং একই টাইমে ঘুমানোর চেষ্টা করতে হবে, একই টাইমে ঘুম থেকে উঠতে হবে। স্পেশালি আমি একটা টাইম বলি 12:30 থেকে 2:30, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ আমাদের যে সার্কেডিয়ান ক্লক, সার্কেডিয়ান যে রিদম আছে আমাদের দেহঘড়ি, ওইখানে একটা বডিতে একটা ভালো ফাংশন কাজ করে। আপনি যদি সেই ফাংশনটা নষ্ট করে ফেলেন তাহলে আপনার ঘুমের জন্য ক্ষতি হবে। তাহলে আমাদের বুঝতে পারছি ইমিউনিটি ভালো রাখতে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। নাম্বার 1। নাম্বার 2 এক্সেসিভ সুগার, অতিরিক্ত চিনি খাওয়া। চিনি খাওয়ার সুগারটা হচ্ছে যে সুগার যেটা আছে, এই সুগারটা এমন একটা জিনিস এটা আপনার আমাদের যে সেল হোয়াইট ব্লাড সেল ভিটামিন সি ফাইট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভিটামিন সি যে হোয়াইট ব্লাড সেলে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই রিফাইন্ড চিনিগুলো তখন ওই সি কে বন্ধ করে দেয়। তাহলে আপনার কি হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত পরিমাণে যে রিফাইন্ড মানে সুগার খান আপনার তো কোনো ভালো কাজ করবেই না, আপনার ভিটামিন সি আরও নষ্ট করে দিচ্ছে। তাহলে আপনাকে রিফাইন্ড সুগার বাদ দিতে হবে, একদম বাদ। আপনি এখন চিনি যদি খাওয়ার প্রয়োজন হয় আপনি বিভিন্ন সোর্সে খেতে পারেন, আপেল খেতে পারেন, কমলা খেতে পারেন, আম খেতে পারেন, তরমুজ খেতে পারেন, এগুলোতে অনেক ভিটামিন সি পরিপূর্ণ থাকে। নাম্বার 3তে আছে অ্যালকোহল কনজাম্পশন। আমরা হয়তো বায়োকেমিস্ট্রিতে পড়েছি যে আমাদের কার্ডিওভাস্কুলার মানে হার্টের জন্য অল্প পরিমাণে ওয়াইন হয়তো আমাদের জন্য ভালো, যখন আপনি এটা অতিরিক্ত পরিমাণে বডিতে ইনটেক করবেন তখন দেখা যাবে যে আপনার এটা বডিতে অনেক খারাপ। মানে যারা এক্সেসিভ অ্যালকোহল নিচ্ছেন তাদেরকে বা এটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ এ তো আমাদের বডিতে লিভার, পাকস্থলী এবং আমাদের হোয়াইট ব্লাড সেলের উপরও এটা একটা প্রভাব পড়ে। নাম্বার 4 অ্যাভয়েড স্মোকিং। স্মোকিংয়ের কথা আমি এর আগে একবার বলেছি, স্মোকিং পুরোপুরি বাদ দিতে হবে। এর ভিতরে 250টা হাইলি মানে টক্সিক সাবস্টেন্স থাকে। এর ভিতরে আছে অ্যামোনিয়া, আর্সেনিক, নিকোটিন এবং টলিন, এই চারটি উপাদান হচ্ছে একদমই বিষ হওয়ার কারণে দেখা যাবে যে আপনি বডির ভিতরে এগুলো গেলে আপনার প্রবলেম হবেই। হ্যাঁ, এগুলো আমাদের সেলকেই আপনার পুরো বডি যে যেহেতু আপনাকে নষ্ট করে ফেলছে, সেখানে তো আপনার বডির আর ইমিউনিটি কিছু থাকে না। অতএব এটা নাম্বার 5, অতিরিক্ত কফি খাওয়া। আমরা যে কফি কিন্তু ওয়ান কাইন্ড অফ যে স্ট্রেস কমানোর একটা ঔষধ। আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণে এবং একটা নির্দিষ্ট সময় যদি আপনি কফি, তাহলে আপনার বডিকে সে চাঙ্গা করে। হ্যাঁ, আপনার যখনই আপনি কফি খাবেন আপনার ব্রেন থেকে আপনার একটা হরমোন রিলিজ হয়, কর্টিসল। যখন আপনার রিলিজ হবে তখন আপনার বডির স্ট্রেস কমে আসবে, আপনার শরীর চাঙ্গা হবে। আপনি যখন অতিরিক্ত পরিমাণে খাবেন তখন আপনার অতিরিক্ত পরিমাণে কর্টিসল আপনার বডি থেকে রিলিজ হবে, তখন আপনার এটা বডির ইমিউনিটিকে নষ্ট করে দিবে। আপনার এটা বডির যে আমাদের সেলগুলো আছে, যোদ্ধা সেল, তাদের উইক করে ফেলবে। আপনার এটা হার্টের জন্য খারাপ। অতএব এক্সেসিভ কফি যদি আপনি খান তাহলে সেটাও স্বাস্থ্যের জন্য খারাপ। নাম্বার 6 আছে আপনার ইটিং জাঙ্ক ফুড, মানে কি বলে, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, তেলে ভাজা খাবার খাওয়া। হ্যাঁ, এরকম খাবার যদি আপনি খান তাহলে সেটাও বডির এখানে এক রিসার্চে দেখা যায় যে আমেরিকাতে একটি জার্নালে হয়েছে যে মানুষ মানে ইমিউনিটি কমার পিছনে এই যে জাঙ্ক ফুড, তারপরে স্যাচুরেটেড ফ্যাট, সল্ট, রিফাইন্ড সুগার, স্যাচুরেটেড ফ্যাট, সল্ট, রিফাইন্ড সুগার, এই তিনটা প্রধান অন্তরা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। শুধু যে আপনার ইমিউনিটি, তো আপনার ফুল বডি যখন মেকানিজম নষ্ট হবে তখন কিন্তু আপনার ইমিউনিটিও নষ্ট হয়ে যাবে। নাম্বার 7 আছে ইনঅ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক অফ ওয়াটার, মানে আপনি অল্প পরিমাণে পানি। আমাদের বডির 75% হচ্ছে আমরা পানি দিয়ে তৈরি, আমাদের সেল আমি তৈরি, এবং 75% ওয়াটার দিয়ে আমরা তৈরি। আপনি যদি ওয়াটার ঠিকমতো বডিতে না আসে তাহলে আপনার সমস্যা হবেই, আপনার সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিদিন 8 থেকে পানি একজন অ্যাডাল্টের খাওয়া উচিত। বিভিন্ন কন্ডিশনের উপরে, বয়সের উপরে একটা ফ্যাক্ট আছে। আমি ধরি তো 6 থেকে 8 এরকম হয়তো প্রতিদিন আপনাকে পানি। সেডেন্টারি লাইফস্টাইল, কাজের কোনো কিছু নাই, হয়তো নিয়ম মেনে অফিস করতে, বাট এগুলো কিন্তু যদি এক্সারসাইজে না যান। আর আপনি যখন এক্সারসাইজ করবেন আপনার বডির ভিতর থেকে হরমোন রিলিজ হবে, স্ট্রেস লেস হবেন, আপনার টেনশন কমবে, দুশ্চিন্তা কমবে, আপনার মন ফ্রেশ থাকবে। এতে হবে কি, আপনার ইমিউনিটি ভালো গ্রো করবে। অতএব বাড়ি যেতে হবে, খেলাধুলা করতে হবে, এরকম। নাম্বার 9 আছে আপনার এক্সেসিভ এক্সারসাইজ। আমাদের কিন্তু ব্যায়ামের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আপনি যদি কোনো একটা ব্যায়াম অতিরিক্ত 90 মিনিটের বেশি করে ফেলেন তাহলে এটা এক্সেসিভ এক্সারসাইজের কাতারে পড়ে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু বডিতে প্রবলেম হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ফুল মেকানিজম বডির নষ্ট হয়ে আসার সম্ভাবনা আছে। এবং এটা যতদূর জানি যে আপনার বডি থেকে তখন অতিরিক্ত এক্সারসাইজের ফলে আপনাদের বডি থেকে আবারও কর্টিসল আর অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয়, সেটাও আমাদের জন্য অতিরিক্ত পরিমাণে বের হওয়া খারাপ, আমাদের ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, তো নাম্বার 10 আছে পোর সোশ্যাল রিলেশন। নামটা শুনলে অবাক লাগলো, আসলে ওটা বাস্তব, যে এটা অনেক রিসার্চে বের হয়ে আসছে যে বিভিন্ন সমাজের সাথে, মানুষের সাথে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় না, তারা বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণায় ভুগে, মানসিক সমস্যায় ভুগে। এদের কিন্তু বডি ইমিউনিটি বাড়াতে চান বা বডিকে ফ্রি ভালো রাখতে চান, তাহলে আপনাকে কিন্তু মানুষের সাথে মিশতে হবে, সামাজিক হতে হবে। এক কথায় হলে সামাজিক হতে হবে, সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। যাই হোক, এগুলো হচ্ছে 10টা যে বেসিক কথা বললাম। আপনি যদি এই জিনিসগুলি না মানেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি বাড়ানোর কোনো প্রশ্নই হয় না। আপনার কিন্তু এগুলো নিয়ম মেনে তারপর গিয়ে কীভাবে বাড়ানো যায় সেই প্ল্যান করতে হবে। আশা করি আমার কথাগুলো হয়তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটার সার্থকতা। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টস করতে পারেন, আমার চেষ্টা আবার সেই ব্যাপারের উপরে কোনো একটা ভিডিও করা যায় কিনা। ভালো থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকবেন।